তরুণদের সাথে কাজ করার অভিজ্ঞতা একেবারে সম্পূর্ণ আলাদা। মানে যারাই ওর সাথে কাজ করেছেন তারা সকলে জানেন যে মানে হাউ ডিফারেন্ট হি ইজ। আমার মনে হয় যে ওর সাথে কাজ করা একটা মানে বিশাল অভিজ্ঞতা, মনে করার মতো, নিজেকে তৈরি করার জন্য এরকম পরিচালকের খুব দরকার। এবং সেই পরিচালক প্রায় নেই বলতে গেলে। নিমন্ত্রণের মতো ছবি করেছেন, গণদেবতা করেছেন, আর এত তো প্রেমের ছবি তো প্রচুর করেছে, সেটা তো তোমরা সকলেই জানো। সুতরাং তনুদার গানের ব্যবহার, এত ভালো গান ইউজ করতে পারতেন সিচুয়েশনের সাথে মিলিয়ে। আমি খুব লাকি এদিক থেকে যে আমি শেখার খুব সুযোগ পেয়েছি। রসায়ন নিয়ে পড়াশোনা শেষ করে পরবর্তীকালে চলচ্চিত্র পরিচালনায় পেশা হিসেবে বেছে নেন স্কটিশ চার্চ কলেজের এই প্রাক্তনী। শচীন মুখোপাধ্যায় ও দিলীপ মুখোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে যান্ত্রিক গোষ্ঠীতে পরিচালক হিসেবে তাঁর আত্মপ্রকাশ। প্রথম ছবি ছিল উত্তম সুচিত্রা অভিনীত চাওয়া পাওয়া। যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে, সরাসরি কথা বলে নেব সন্দীপের সঙ্গে। সন্দীপ, যেমনটা বলছিলে যে আজ সকালে তরুণ মজুমদারের শারীরিক অবস্থার চূড়ান্ত অবনতি হয়, চিকিৎসকরা কি বলছেন? দেখো, হাসপাতালের তরফে যে চিকিৎসকের অধীনে তিনি ভর্তি ছিলেন, নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান অর্পিতা রায়চৌধুরী, তিনি যেটা জানিয়েছেন যে 11:17 নাগাদ জীবনাবসান হয়েছে প্রবীণ চিত্র পরিচালক তরুণ মজুমদারের। 11:17 মেডিকেল বোর্ডের সদস্যরা তারা সর্বসম্মতিক্রমে তারা সিদ্ধান্ত নেন এই বিষয়টা ঘোষণা করার, এবং 11:17 তার প্রয়াণের সময় হিসেবে হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে। যদিও তার শারীরিক অবস্থার অবনতিটা ঘটেছিল আরও সকালবেলা, আরও নির্দিষ্টভাবে বললে গত পরশু রাত্রি থেকে তার শারীরিক অবস্থার চূড়ান্ত অবনতিটা ঘটে, যে সময় তাকে ভেন্টিলেশন সাপোর্ট সিস্টেমের মধ্যে আনতে হয়েছিল। মূলত চিকিৎসকরা যেটা বলছেন যে তার ফুসফুসে সেকেন্ডারি ইনফেকশন একটা হয়েছিল। এই সেকেন্ডারি ইনফেকশন দীর্ঘদিন যদি কেউ আইসিইউতে বা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে থাকেন তাহলে একটা দ্বিতীয় সংক্রমণের একটা ঝুঁকি থেকে যায়। সেই দ্বিতীয় সংক্রমণ তার হয়েছিল ফুসফুসে, যেটা যে কারণে তাকে দ্রুত ভেন্টিলেটরে দেওয়ার প্রয়োজন পড়ে। এর সঙ্গে সঙ্গে তার তো দীর্ঘদিনের ডায়ালিসিস চলতো, তার দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় তিনি ভুগছেন আজ থেকে 20-22 বছর। ভেন্টিলেশনে দেওয়ার পরেও তাকে এক দফায় ডায়ালিসিস করান চিকিৎসকেরা, তার কারণ তার ইউরিয়া ক্রিয়েটিনিন বেড়ে গিয়েছিল। এর পাশাপাশি রক্তচাপ অত্যন্ত বিপজ্জনকভাবে কমে গিয়েছিল, আজকে সকালে তার পালস রেটও অনেকটা পড়ে যায়, যে কারণে তড়িঘড়ি চিকিৎসকরা ছুটে এসেছিলেন। কার্ডিওলজি বিভাগের চিকিৎসক সরোজ মণ্ডল এবং অর্পিতা রায়চৌধুরী, নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান, সন্দীপ তুমি আমাদের সঙ্গে থাকো।